नमस्कार, আমি এসএস আলম। কিছুদিন আগে মানে রবিবার আমি একটি ভিডিও রেকর্ডিং করে পোস্ট করেছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি বাঙালি স্বর্ণকারদের স্বার্থে তাদের জন্য আমি একটা সিরিজ করব, যার মাধ্যমে আমার লাইফের স্টোরি এবং বিজনেসম্যান কি করে আপনি হবেন বা নিজেকে আপগ্রেড কি করে করবেন তার কিছু মেথড আমার জীবন থেকে অনুভব করা আমি জানাবো। তো লাস্ট যে রবিবার আমরা ভিডিওটি ডাউনলোড করেছিলাম, গহনা কারিগররা কেন তাদের ব্যবসার বিকাশ করতে পারছে না, এবং আপনারা খুব এটাকে প্রশংসা করেছেন যে আমি এটা আপনাদের জন্য করছি, এবং অনেক লোক আমাকে রিপ্লাই পাঠিয়েছে, ফোন করেছে যে, এবং যা ভিউ দেখতে পাচ্ছি অনেক হাজার হাজার লোক এটাকে দেখেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমার বিষয়টা আমি আসি, আজকে আমার বিষয় হচ্ছে নিজেকে আপগ্রেড করে না স্বর্ণকারেরা, কেন করে না এবং কিভাবে করবে, তার ফর্মুলা কি, এই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও। প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা কেউ মায়ের পেট থেকে কিছু শিখে আসি না, মায়ের পেট থেকে আমরা জন্ম নিই, তারপরে আমরা কথা শিখি, তারপরে লেখাপড়া শিখি, তারপরে মানুষকে চিনা শিখি, এইভাবে আমাদের জীবন চলতে থাকে। তারপরে আমরা যখন সোনার লাইনে আসি এসেছি, যেমন আমরা এটা আমার তো ভিডিওটা মূলত স্বর্ণকারদের জন্যে, যখন সোনার লাইনে আসি তখন আমরা প্রথমে ছকরা কিংবা হেল্পার হই, তারপরে কারিগর হই, তারপরে দোকানদার হই। ম্যাক্সিমাম আমাদের সোনালারা ওই দোকানদারাতে আটকে যায়, আমাদের স্বর্ণকারেরা বিজনেসম্যান হতে পারে না, এটাই একটা বড় প্রবলেমস যেটার জন্যে আমার এই সিরিজটা। দেখুন, যখন আপনি দোকানদার হলেন তখন নিশ্চয়ই কারিগরিতে যে মেথডগুলো ছিল, যে নলেজগুলো ছিল, সেটা নিশ্চয়ই আপনার কাজে লেগেছে, তার সঙ্গে নতুন কিছু আপনাকে শিখতে হয়েছে, জানতে হয়েছে, তারপরে আপনি 100 গ্রাম থেকে 5 কিলো 10 কিলো 20 কিলো যেটা হোক করেছেন, বাট আপনি ওইখানে কমফর্ট লেভেলে যদি আপনি যে দাঁড়িয়ে যান তাহলে কিন্তু আপনি ওর নেক্সট লেভেল যেটা হয় সেটাকে বলা হয় বিজনেসম্যান আপনি হতে পারবেন না। যেমন আমি আমার নিজের জীবনের অনুভবও আপনাকে শেয়ার করব। আমি 1999 আমি ব্যবসা করেছিলাম 105 গ্রাম সোনা নিয়ে, এবং 1999 থেকে 2010 পর্যন্ত কিংবা 12 পর্যন্ত আমি নিজেকে মনে করি যে ওটা আমার দোকানদারি ফেজ ছিল। 2016 আমি দেখলাম আমার কাছে অগাধ ব্রাঞ্চ হয়ে গেছে, অনেক লোক হয়ে গেছে, অনেক আমার পুঁজিও হয়েছে, বাট আমার মনে হলো যে আমার কোথাও না কোথাও কমই আছে, কারণ আমি নেক্সট লেভেলে কেন যেতে পারছি না। তখন আমি 2010-11 থেকেই আজকের পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটা, সেটা হলো মোবাইল। এই যে আপনার হাতে যদি মোবাইল আছে, মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি এটা, এতে যা নলেজ যা জ্ঞান আছে যা অর্জন করার জন্যে পৃথিবীতে খুব কম আছে। গুগলে যান, আপনি যেটা সম্বন্ধে জানতে চান আপনি গুগলে জানতে পারবেন, ইউটিউবে যান, যেই সম্বন্ধে আপনি ভিডিও চান জানতে পারবেন। তো আমি 2010-11 থেকে প্রত্যেক দিন রাত্রেবেলা কিংবা সকালবেলা আমি 1 থেকে 2 ঘন্টা বিজনেস সম্বন্ধে স্টাডি করতাম, শিখতাম, জানার চেষ্টা করতাম, এবং তার সঙ্গে 2006-07 থেকে ভারতের যত এক্সিবিশন ছিল কিংবা আছে হতো সব এক্সিবিশন আমি অ্যাটেন্ড করতাম, যে কীরকমভাবে বিজনেস হচ্ছে, সোনার লাইনে কী নতুন চলছে, নানান জানার জন্যে। এবং 2003 থেকে আমি পৃথিবীর যত দেশ আছে যেখানে যেখানে জুয়েলারি এক্সিবিশন হয় কিংবা জুয়েলারি বিজনেস হয় আমি যেতাম, দেখতাম,
আমার সেখানে হয়তো কিছু কাজে আসতো না, আমি না বিজনেস করতাম না কিছু লেনদেন করতাম, বাট আমি দেখতাম। যেটা আমার পরে অনেক কাজে এসেছিল কিংবা এসেছে, এর সঙ্গে আমি 2016 বুঝলাম বিজনেসে দুটো জিনিস হয়, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি দেখলাম যে 1988 থেকে আমি সোনার লাইনে আছি, আমি প্র্যাকটিক্যালটা ভালো করে জানি, বাট নেক্সট লেভেল আমাকে যেতে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আর এর পরের স্টেপে সেটা হচ্ছে থিওরি। বাট থিওরি আমার কাছে খুব কম আছে। আপনি ভাবুন, আপনারা অনেকেই মনে করেন যে আমি বিজনেস শিখে গেছি, আমি অনেক কিছু করে ফেলেছি। আপনি ভাবুন যে দুটো মানুষ 105 গ্রাম সোনা নিয়ে যে মানুষটা ব্যবসা করেছিল এবং যে প্রায় 500 থেকে 800 লোক যার কাছে স্থায়ী অস্থায়ী লোক কাজ করছে, যার ভারতবর্ষে 2016 প্রায় 14-15 শহরে ব্যবসা, তাহলে সে কি বিজনেস জানেনি? ডেফিনেটলি আপনারা বলবেন হ্যাঁ আপনি বিজনেস জানেন, বাট আমি নিজেকে প্রশ্ন করে দেখলাম যে না, আমি বিজনেস এখনো শিখতে পারিনি। আমার মনে হলো যে আমি প্র্যাকটিক্যালটা জেনে গেছি, থিওরিটা আমার কাছে কমই আছে। এবারে 40 বছরের বয়সে এসে নিশ্চয়ই আমি আর ক্লাসে জয়েন করতে পারবো না, মানে MBA করতে পারবো না, বিজনেস ম্যানেজমেন্ট করতে পারবো না, BBA করতে পারবো না। আমি তখন খুঁজলাম যে ভারতবর্ষে কোথায় কিভাবে বিজনেস ট্রেনিং করা যায়। নানান সোর্স দেখে আমি একটি লোকের সন্ধান পেলাম, তার নাম বিবেক বিন্দ্রা। বিবেক বিন্দ্রা কিছু কোর্স করেছিল বিজনেস ম্যানেজের জন্য, আমি কোর্সে জয়েন করলাম। প্রথমে একদিনের কোর্স জয়েন করলাম, দেখলাম যে না, এখানে বিজনেসের কিছু শিকার আছে। তারপরে একটা 6 মাসের অনলাইন কোর্স জয়েন করলাম, লিডারশিপ প্যানেল, সেখানেও দেখলাম হ্যাঁ কিছু শিকার, জ্ঞান বাড়লো। তারপরে আবার 1 বছরের একটা কোর্স জয়েন করলাম, যেখানে স্পেশাল কিছু লোককে বিবেক বিন্দ্রা চুজ করেছিল যাদেরকে বিজনেস শেখানোর জন্য, তাতে আমি জয়েন করলাম। এবং অনলি ওয়ান বিবেক বিন্দ্রার একটিমাত্র রয়্যাল এলিট ক্লাব মেম্বার আছে, সের মধ্যে 50 জনের মধ্যে আমিও একজন, আমি সেখানে জয়েন করলাম। তারপরে বিবেক বিন্দ্রা আবার একটা অনলাইন পোর্টাল শুরু করলো, যেটা 2 বছরের জন্য, সেটা আমি জয়েন করলাম। এছাড়া আরও অনেক অনেকের বিজনেস ট্রেনিংয়ের অনেক জায়গা দেখলাম আমি, যে যারা বিজনেস স্পেসিফিক্যাল বিজনেস, নট আমি বিজনেসম্যান হতে চাই, আমার ডান্স শেখার দরকার নেই, গান শেখার দরকার নেই, আমার এটা ওটা শেখার কিচ্ছু দরকার নেই, স্পেসিফিক্যাল বিজনেসের আমি দেখলাম আর কি কি কোর্স আছে। তো আমি দেখলাম এরকম ধরনের হার্ভার্ডসে কিছু কোর্স আছে, আমি প্ল্যানিং করলাম যে আমার বিবেক বিন্দ্রার কোর্সটা শেষ হলেই আমি হার্ভার্ডস যাবো দরকার হয় বিজনেস শিখতে। তাহলে ভাবুন, আমি যদি এই জায়গায় এসে শিখার প্রতি আমার এত আগ্রহ থাকতে পারে, আজকের দিনে আমি ডেলি 2 ঘন্টা করে আমি নলেজ গেন করার চেষ্টা করি, তার মধ্যে দুটোই থাকে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, তাহলে আপনারা মনে করুন আপনাদের নলেজ গেন করার কতটা দরকার। কিন্তু আপনারা কি করেন, অফ টাইমে আপনারা হয় খারাপ ভাষায় কিছু মনে করবেন না, আপনারা হয় মদের দোকানে যেয়ে বসেন, নাহলে তাস খেলতে লেগে যান, নাহলে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে লেগে যান, কিংবা ফেসবুকে লেগে যান, কিংবা টুইটারে লেগে যান, কিংবা ইনস্টাগ্রামে লেগে যান, কিংবা ইউটিউবেতে যেটা আপনার মতলবের নয় সেসব ভিডিও আপনারা দেখতে শুরু করে দেন, এন্টারটেনমেন্ট এটা ওটা সেটা ভিডিও, এবং টিভি দেখতে শুরু করে দেন যেটা আপনার মতলবের নয়। আমিও টিভি দেখি, বাট আমি সকাল আর রাত্রেবেলা টিভি দেখি, দুরকম প্রোগ্রাম আমি দেখি, একটা হচ্ছে নিউজ, কারণ আমি বিজনেসম্যান, বিজনেস করছি, আমার দরকার ভারতবর্ষে কোথায় কী ঘটছে, পুরো পৃথিবীতে কোথায় কী ঘটছে এটা আমার জানা দরকার, এটা আমার বিজনেসে রিলেটেড। এর সঙ্গে আমি কিছু রিয়েলিটি শো দেখি যেখান থেকে নলেজ আসে, যেমন কোন মানিকা করোড়পতি, সেখান থেকে নলেজ আসে। তো এরকম আমি প্রোগ্রাম দেখি, এন্টারটেনমেন্ট প্রোগ্রাম আমি খুব একটা দেখি না। আর টিভি সিরিয়াল কবে দেখেছিলাম আমার নিজের মনে নেই,
বাংলা হোক হিন্দি হোক কিংবা তামিলে, আমি তামিল নাড়ুতে থাকি, তামিল আমি টিভি সিরিয়াল কবে দেখেছিলাম আমার মনে নেই। তবে হ্যাঁ, আমি আমার ফ্যামিলিকেও টাইম দিই, সিনেমা দেখতে যাই, বাট সপ্তাহে 15 দিনে একবার সিনেমা হলে যে ওটা ফ্যামিলির জন্যে। তার মানে ঘরেতে বসে বসে যে সিনেমা দেখবো, আমি ঘরেতে কবে বসে সিনেমা দেখেছি আমার মনে নেই, সিনেমা টিভিতে কিংবা কিংবা মোবাইলে। এছাড়া সোনার লাইনের যত রকমের সেমিনার হয়, যেমন জিজিপিসি সেমিনার করে, জিজিএফ সেমিনার করে এবং ইবজা সেমিনার করে, যে যত সাংগঠনিক সেমিনার হয় ম্যাক্সিমাম সব সেমিনারই আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি কিংবা করি, কারণ সেখানে জুয়েলারি ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেক কিছু আলোচনা হয় এবং অনেক কিছু আমি সেখান থেকে জানতে পারি। আজকে আমার যে কন্ট্যাক্টস, জানাশোনা কিংবা যে নলেজ, সব এইগুলোর জন্যই এসেছে। এছাড়া আমি বই পড়ি, বিজনেস সম্বন্ধে বই পড়ি এবং নানান মহাপুরুষ যারা বিজনেসম্যান, অনেক মহাপুরুষ অনেক রকমের আছে, বাট স্পেসিফিক্যালি বিজনেসম্যান যারা মহাপুরুষ আছে তাদের আমি বায়োগ্রাফি হয় বইয়ে পড়ি, আর নচেত মোবাইলে যে গুগলে যে উইকিপিডিয়াতে তাদের সার্চ করি, যে একটা সাধারণ মানুষ সে কি করে অসাধারণ হলো, সে জীবনে কি কি করেছিল, কি কি স্টেপ নিয়েছিল, তো সেখান থেকেও অনেক নলেজ পাই এবং সেই নলেজগুলো আমি মনে করি আমার জীবনে আমি যেমন ঢুকাতে পারি। বন্ধুরা, আপনাদেরকে জানাই পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নলেজ। আর আপনার কাছ থেকে সব কিছু সবাই কেড়ে নিতে পারবে, বাট সামান্য কিছু দু চারটে জিনিস আছে যেটা কেউ কেড়ে নিতে পারবে না, তার মধ্যে একটা হলো নলেজ। তো আপনি যত নলেজ গেইন করবেন, আপনার স্পেসিফিক্যাল নলেজ মানে সব রকম নলেজ, লোক বলেছে যে শিখার শেষ নেই, আমি বলছি কথাটা ভুল, এই কথাটাই ভুল যে শিখার শেষ নয়, যে বলেছে সে এটা কেন বলেনি যে আপনি শিখুন বাট আপনি সব কিছু শিখবেন না, আপনি খালি আপনার এরিয়ায় আপনার বিজনেস যেটা আপনার কাজে লাগবে সেইটাই খালি শিখবেন, তাহলে আপনি ঠিক শিখবেন, তাহলে বলবো শিখার শেষ নেই। কিন্তু সব কিছু শিখতে যাবেন, আমি শিখতে চাই, আমাকে বলেছে, আমি মনে করুন আমি শুনেছি শিখার শেষ নেই, আমার ডান্স শিখতে ইচ্ছা করলো ডান্স শিখতে চলে গেলাম, গান শিখতে ইচ্ছা করলো গান শিখতে চলে গেলাম, তারপরে একদিন হাডুডু খেলতে ইচ্ছা করলো, কবাডি খেলতে ইচ্ছা করলো, ক্রিকেট খেলতে ইচ্ছা করলো, আরে ভাই আমি কি ওগুলো করতে চাই, আমার টার্গেট কি, আমার লক্ষ্য কি, আমি করতে কি চাই, আমি করছি কি, আমার সেটার উপরে নলেজ চাই, সেটার উপরে নলেজ গেইন করতে হবে। তো জীবনে একটা জিনিস মনে রাখবেন, নিজেকে আপগ্রেড করুন, নলেজ গেইন করুন, আর নলেজ আপনার কেড়ে নিতে পারবে না, আর যত বেশি নলেজ আপনার হবে তত বড় বিজনেসম্যান আপনি একদিন হবেন, একদিন দেখবেন যে আপনাকে কেউ ফেল করতে পারবে না, আপনাকে কেউ হারাতে পারবে না, আপনাকে কেউ বুদ্ধ বানাতে পারবে না, কেউ বোকা বানাতে পারবে না। আমার জীবনে উইদাউট নলেজ, নলেজ না থাকার জন্যে আমাকে অনেকে বোকা বানিয়েছে, বাট আমার একটা আদত আছে, যখনই আমি বোকা বেনে যাই কিংবা আমাকে কেউ চিট করে আমি তার প্রতি নলেজ গ্রহণ করে কিংবা আমি সেখান থেকে সরে যাই, সেই কাজটা থেকে সরে যাই, কিংবা আমাকে কেন বোকা বানালো আমি খুঁজি, আমি তার খুঁজে খুঁজে দেখি যে আমার মধ্যে কি কমি ছিল, সে কমিটা যদি আমার মধ্যে না থাকতো তাহলে আমাকে কেউ বোকা বানাতে পারতো না। তো আজকে যদি আপনি বড় বিজনেসম্যান হতে, মানে রুকাওয়াট আপনার কাছে, দোকানদারি নেক্সট লেভেলে যদি যেতে চান, মানে বিজনেসম্যান হতে চান, দোকানদারের নেক্সট লেভেল হচ্ছে বিজনেসম্যান, তাহলে আমি বলবো দাদা দয়া করে আপনারা আজ থেকে একটা টাইম ফিক্স করুন, রাত্রেবেলা দিনের বেলা এবং কিছু কোর্সে আপনারা জয়েন করুন, রাত্রেবেলা দিনের বেলা তো মোবাইলে আপনি শিখবেন অনলাইন করবেন, তার সঙ্গে কিছু কোর্স, অনলাইন কোর্স অফলাইন, আজকের দিনে অনেক কিছু আছে, এটা 21st century, শিখার অনেক সমুদ্র আছে, তার সঙ্গে প্রয়োজন যেটা, যেমন আপনি একজন বিজনেসম্যান হতে চান তাহলে কম্পিউটার জানা আপনার দরকার, আপনার এক্সেল জানা দরকার, এটা বেসিক, এটা দরকার, কারণ কম্পিউটার ছাড়া আগামী দিনে কিচ্ছু হবে না। আমি আজ থেকে 20 বছর আগে একটা 5000 টাকা দিয়ে কম্পিউটার কিনে নিয়ে এসেছিলাম,
আমি থার্ড স্ট্যান্ডার্ড তৃতীয় ক্লাস পর্যন্ত পড়তে গিয়েছিলাম স্কুলে, আমি খুব একটা লেখাপড়া জানিনি, কিন্তু আমি চেষ্টায় আমি ইংলিশ পুরো শিখেছি, আমি চেষ্টায় হিন্দি শিখেছি, আমি ইংলিশ বলা লেখা পড়া সব জানি, ইংলিশ হিন্দি লেখা পড়া বলা সব জানি, নিজের চেষ্টায় করেছি। আমি নিজের চেষ্টা আজকে 20 বছর আগে যখন কম্পিউটার মনে করতো, কোনো শোনা হলো মনে করতো যে কম্পিউটারের কোনো মূল্য নেই, তখন আমি কম্পিউটার নিয়ে এসে আমি শিখতাম। একটা 5,000 টাকা দিয়ে একটা পুরনো কম্পিউটার নিয়ে এসেছিলাম। আমার এই কম্পিউটারটা নিয়ে এসে দেখে আমার স্টাফের আমার বন্ধু বান্ধবেরা আমাকে হাসত, আমার সঙ্গে মজা করাতো আমার। কিন্তু আজকে বলুন, কম্পিউটার ছাড়া কি কোনো বিজনেস চলতে পারে কিংবা চলবে? আজকে আমার কম্পিউটার সরি আজকে আমার বিজনেসে যতটা কম্পিউটার ইউজ হয়, খুব বাঙালি কোম্পানি আছে যেখানে এত কম্পিউটার ইউজ হয়, কিন্তু আমি নিজে যদি না জানতাম তাহলে আমি আমার স্টাফেদেরকে কি করে কম্পিউটারাইজ করাতাম? এবং আগামী দিনে আমার টার্গেট আছে, আমি আমার কোম্পানিকে পুরো কম্পিউটারাইজ করতে চাই। আর আশা রাখছি আমরা 2-4 বছরের মধ্যে, হয়তো 2-3 বছরের মধ্যেই করে ফেলবো। তো আজকের দিনে কম্পিউটার শেখা দরকার আপনার। কম্পিউটারের মধ্যে দুটো বিশেষ করে শেখা দরকার, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে এক্সেল, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট। যদি আপনি অ্যাকাউন্ট না পারেন কোনো অসুবিধা নেই, অন্য কাউকে দিয়ে করে নেবেন, বাট এক্সেলটা দরকার। যদি এক্সেলও না পারেন তো দয়া করে আপনি কম্পিউটারটা কি, কিভাবে কম্পিউটার অপারেট করতে হয় এটাকে বলা হয় বেসিক, কম্পিউটারের বেসিকটা আপনি শিখে নিন। আর ইংলিশটা শিখুন, ইংলিশটা বলা পড়া লেখা। আর হিন্দিটা যদি পারেন, আমরা বলতে পারি অনেকে বাট পড়তে পারি না, পড়াটা শিখে নিন। লেখাটা যদি পারেন তো ঠিক আছে, না নেই কোনো অসুবিধা নেই। আরও আপনি যখন ডিপলি যাবেন দেখবেন আরও অনেক কিছু আপনার ব্যবসাতে, সবচেয়ে প্রথম দেখবেন যে আপনার উপরে উঠতে গেলে কি কি কমই লাগছে আপনার। একটা লিস্ট বানে না বসে, একটা কাগজ পেন নিন, 2-5 ঘন্টা বসে লিস্ট বানান, একটা পেজ নিন। আমি যেটা বলছি নিজেকে আপগ্রেড করার জন্য, একটা পেজ আপনি একটা ডায়েরি কিনুন আজকে, আজকেই আমার এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা ডায়েরি কিনুন আগে। সেই ডায়েরিতে নিজেকে আপগ্রেডের একটা পেজ করুন, উপরে হাইডিং দিন নিজেকে আপগ্রেড করা, তারপরে নিচে লিখুন যে কী কী আপনি করতে চান এবং কী কী আপনার করার দরকার আছে কিংবা কী কী আপনার কমি আছে, সেগুলো কীভাবে আপনি সম্পন্ন করবেন আপনি নিজে চিন্তা করুন। একবারে সব বিজনেসের বুদ্ধি, বিজনেসের ঝামেলা টামেলা, ফ্যামিলি ট্যামিলি সবাইকে সাইড করে একলা রুমের ভিতরে চলে যান সারা রাত ধরে। আমি এরকম অনেক দিন আছে যে সারা রাত ধরে আমি ভেবেছি যে আমার মধ্যে কী কমি আছে, আমি যেখানে পৌঁছতে চাই কী কী করলে আমি সেখানে পৌঁছাতে পারবো, সারা রাত ধরে আমি লিখেছি কিংবা ভেবেছি, মাথায় নিয়েছি, তারপরে সেগুলোর উপরে কাজ করেছি। তো প্রথম হয় যে কোনো জিনিসের প্ল্যানিং, তারপরে হয় এডুকেশন। আপনাকে আগে লিখতে হবে যে আপনার কী কী দরকার, কী কী করতে চান, কী কী শিখবেন, তারপরে হবে আপনার এডুকেশনে আপনি যাবেন। যাই হোক, আমার ভিডিওতে আপনারা লক্ষ্য রাখবেন, এর পরের সাবজেক্ট আরও হয়তো বেটার সাবজেক্ট দেবো। আমি চাই ভারতবর্ষের টপ 100-এর মধ্যে কমসে কম 5-10 জন স্বর্ণকার, যারা ম্যানুফ্যাকচারিং ফিল্ড থেকে এসেছে, আমার মতন গরিব বাড়ি থেকে এসেছে, গ্রাম থেকে এসেছে, মূর্খ ফ্যামিলি এসেছে। মূর্খ তো কী হয়েছে, আমার বাবা মা আমাকে পড়াতে পারেনি, তাদের ক্ষমতা ছিল না, ছোটবেলায় কাজে গেছে তো কী হয়েছে, আমার বাবা মার ক্ষমতা ছিল না, খাওয়াতে পারেনি। দেখুন, আমি একজনকে খুব পছন্দ করি, তার নাম হচ্ছে স্টিভ জবস। সে একটা কথা বলেছিল, আমি আমার জীবনের ওটা ঢুকি নিয়েছি। কথাটা হলো যে গরিব হয়ে জন্মেছ কিংবা গরিব ঘরে জন্মেছ, এতে তোমার কোনো দোষ নেই, বাট গরিব হয়ে যদি তুমি মরে যাও, এটা সম্পূর্ণ তুমি দায়ী, তুমি তোমারই দোষ, অন্য কারো দোষ নেই। কারণ তোমার কাছে এত বড় একটা ইউনিভার্স, এত বড় একটা পৃথিবী, এত বড় একটা জুয়েলারি ইন্ডাস্ট্রি, এত বড় একটা করার কিছু ছিল, তুমি কেন করতে চাওনি, কেন করনি, এর জন্য তুমিই দায়ী, অন্য কেউ দায়ী না। আশা রাখছি আমার কথাটা আপনার মনে লাগবে, আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে রিপ্লাই দেবেন, আমি মেসেজ করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।